বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10 PM আর প্যাকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমরা মানে আজকে ব্লগটাকে আমরা এই 10টা থেকেই চালু করলাম। এই প্রথমে প্যাকিং দিয়ে শুরু করছি আর কালকে আর্লি মর্নিং একদম বেরিয়ে যাব। আর কোথায় যাব এখন বলছি না, সেটা সিক্রেট থাকলো। আর আজকে এই এখন থেকে ব্লগটা দেখুন, তারপরে তো কি হবে না হবে। আর পুরো গোছানো হয়ে গেছে, এটা হচ্ছে মায়ের ব্যাগ আর এটা হচ্ছে আমাদের ব্যাগ। আর গন্টু বাবার জন্য সবকিছু রেডি হয়ে গেছে। ওই যে গন্টু বাবা ওখানে বসে রয়েছে, আর প্রচন্ড মানে ঘুরতে যাব, প্রচন্ড খিদেও পেয়েছে। কিন্তু আগে ভাবছি ব্যাগটাকে আগে গুছিয়ে নি, হ্যাঁ এখন অনেক কিছু বাকি আছে। কেন বাচ্চাকে নিয়ে যাব তো, কিছু মেডিসিনও নিতে হবে সাথে। হ্যাঁ আর ছোট বাচ্চা গেলে জানেনি, একটু বিস্কিট ফিস্কিট হেনা তেনা সব নিতে হবে। তো সবগুলো নিয়ে গোছাই, তারপর আবার দেখাচ্ছি। এখন বাজে 12:10। হ্যাঁ তো মোটামুটি আমার এখানে গোছানো হয়ে গেছে, শুধু চেন আটকানো হয়নি। এটা আমাদের তিনজনে, ঘন্টু বাবা আমার আর ঘন্টু মায়ের, ওইটা মায়ের। আর এইখানে হচ্ছে ঘন্টু বাবার জল আছে আর খাওয়ার জিনিস আছে। আর জুতো ফুতোগুলো সব আলাদা ব্যাগে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সাইড ব্যাগ, এই দুটো, একটা মা আর একটা আমার। এগুলোর মধ্যে ছোটোখাটো জিনিস যেগুলো হাতের কাছে নিতে হবে, একটা ডাইপার, হ্যাঁ সেগুলো। আর মেইন জিনিস হচ্ছে এই ঘন্টু বাবা জ্বালাতে এই যে এই কসমেটিক্সের জিনিসগুলো এইখানটাতে রেখে দিচ্ছি। কী করবো, এই উৎপাতের মধ্যে গোছানো হচ্ছে। আর ননিরাও যাবে, ননিরা যাবে হচ্ছে এতে করে ননিরা যাবে। তো ননিদেরকে কি একা ঘরে রেখে দেওয়া যাবে? যাবে না, তাই ননিদেরকেও নিয়ে যাব, ননিরা যাবে ওইখানে। এখন 12:10, এই জাস্ট কমপ্লিট হলো গুছানো। এই গুছাতে গুছাতে এক ফাঁকে খেয়ে নিলাম, এখন সবই হয়ে গেছে, শুধু চেনগুলোকে আটকাবো তাহলেই হয়ে যাবে মোটামুটি। আর ওষুধপত্র যা যা নেবার, মানে ওষুধপত্র বলতে গেলে এমার্জেন্সি পারপাসেরই আর কি, সেগুলোই নিয়ে নিয়েছি। আর ঘুমাবো, তাই সকালবেলা কটার সময় উঠতে হবে? 4টার সময় উঠতে হবে, কারণ 4টার সময় না উঠলে হবে না। 7টার সময় যেহেতু বেরোবো এখান থেকে, তাই 4টার সময় উঠে নিজেরা তো ফ্রেশ হবো, হয়ে তারপরে ঘন্টু বাবাদেরকে ফ্রেশ করতে হবে, মেয়েকে ফ্রেশ করতে হবে, করে কিছু একটা নিয়ে তারপরে জামা টামা পরে রেডি করে বেরোবো। আর চোখ মুখ পুরো ঢুকে গেছে, কেন বলুন তো, খুব মানে টায়ার্ড লাগছে, মানে এত। আর মেন কাজ জানেন তো, এই দেখুন নেল পলিশ পরাই এখনও হয়নি, এখন এগুলো আর হয় না, তবু এখন পরবো, যত রাত্রি হোক এখন পরবই পরবো, হাতেরটা অন্তত পরবো। পায়েরটা ঠিকই আছে মোটামুটি, পায়েরটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু হাতেরটা উঠে গেছিলো, পরেছিলাম কিছুদিন আগে, উঠে গেছিলো। নেলপলিশ টেলপলিশ আর পরা হয় না। আর ঘুরতে বেড়াতে আগে একটা হতো, আর এখন ঘন্টু বাবা যা দুষ্টুমি করছে, ওই দুষ্টুমির মধ্যে থেকে আর কি গুছালাম। কি করব, ঘুরতে তো যেতে সবারই ভালো লাগে বলুন, আর প্রায় 2 বছর হয়ে গেল কোথাও ঘুরতে যাই না, মানে মনটা একদম একঘেয়ে হয়ে গেছে, একদম মানে পুরো যেন সব মনে হচ্ছে একটা একঘেয়ে একঘেয়ে, একই রুটিন, সকালবেলা ওঠো সেই রান্না, আবার অফিসে যাও, অফিস থেকে আসো, আবার এসে আবার সেই একই রুটিন নিয়ে ভীষণ একঘেয়ে লাগছিলো। তাই একটু ব্রেকের জন্য দুদিন, বেশি দিন না, দুদিনের জন্য একটু যাই ঘুরে আসি। উফ, তার মধ্যে কোথাও ঘুরতে গেলে না, মানে ঘুরতে যাওয়ার তো একটা আনন্দ আছেই, তার থেকে বড় না, আমার আরও বেশি কষ্ট হয় গোছগাছ করতে করতে। এই এক তো হচ্ছে এখন একটা গোছগাছ হবে, আবার পরে আবার আরেক রকমের গোছগাছ হবে, এই গোছগাছ করতে করতেই মানে একদম অস্থির অস্থির কাণ্ড হয়ে যায়। তো যাক গিয়ে এখন একটুখানি, ঘন্টু বাবা এখনও যে ওই ঘরে রয়েছে, এসিটা চালালাম, প্রচণ্ড গরম লাগছে, গরমে শরীর অস্থির অস্থির করছে। তো ঘন্টু বাবা একটু ঘুমাক, তারপরে আমি হাতে নেলপলিশটা পরবো, কেন এখনও জেগে রয়েছে, এখন নেলপলিশটা পরলে সেই ঘেটে লাট হয়ে যাবে। তো যাক দেখাবো সব। এই দেখুন 12:30 বাজতে যায়, দেখছেন ঘন্টু বাবা? এই ঘন্টু, এই তুই কালকে ঘুরতে যাবি? হ্যাঁ কিরে, সবাইকে হাই বল। কিরে দেখুন একটু চোখে ঘুম নেই, আর এই যে আরেকজনের ঘুম পেয়েছে বলছে, আর তো সময় হয়েই গেল না মানু, কটার সময় তাই না, যাবে বলে একটুখানি কানের দুল পরে নিয়েছে, গলার একটা হার পরে নিয়েছে। রে ঘন্টু, এই এনে নাইট ড্রেস পরে নে, এই যে দিয়ে দিয়েছি পরে নে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, হ্যাঁ গুড মর্নিং।
একটু জাস্ট শুয়েছিলাম আর ফাইনালি নেলপালিশ টেলপালিশ সব পড়েছি, পড়ে জাস্ট শুয়েছি। কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এত বৃষ্টি হচ্ছে এখানে। মা এখন এই ননিদেরকে স্নান করিয়ে নিচ্ছে, স্নান টান করে তারপরে নিয়ে যাবে মা, ওই জন্য স্নান করাচ্ছে। আর এই বাইরে হচ্ছে অযোধ্যারে বৃষ্টি, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে ব্যাগ পুরো রেডি, আর এখানে হচ্ছে কি কি পরে যাব না যাব সেগুলোকে সামনে রেখে দিয়েছি। তো একটুখানির জন্যই একটু ঘুমটা হলো, কেন ঘুমটা পুরো একটা পর্যন্ত জেগেছিল, পুরো একটা পর্যন্ত। আর এই শুতে শুতে পুরো মানে কি বলবো, দেড়টা দুটো বেজে একটা, হ্যাঁ দেড়টা দুটো বেজেই গেছে, উঠতে পারছিলাম না এখন। এবার উঠেছি, স্নান করব, স্নান করে তারপরে ঘুমটু বাবাদেরকে ডাকবো। আর বৃষ্টি পড়ছে তো তাই ভাবছি, যদিও বা গাড়ি করেই যাব, কিন্তু তবু একটা বৃষ্টি বৃষ্টি পড়লে একটা কেমন একটা ওয়েদারটা কেমন হয়ে যায় না, তার সাথে সাথে প্যাচ প্যাচে সেটাই একটা হয়ে গেল। আর এই যে ননিরা ঢুকছে ব্যাগে, এই যে এই যে এতে করেই মা যাবে না, আর ওই যে জামা কাপড়, জামা কাপড়, আর এই যে পুরো বালিশ টালিশ পুরো সেট করে নিয়েছে। বৃষ্টি পড়লে একদম ভালো লাগে না, এতদিন গরম ছিল বৃষ্টি হচ্ছিল না, আজকে আবার বৃষ্টি হচ্ছে। আর এই যে এদিকে হচ্ছে খাবারটা, খাবারটা এখনো খোলা আছে, এটার মধ্যে সব টুকি টাকি সব ওষুধপত্র অ্যাডভান্স নিয়েছি, একটু শুকনো খাবারও আছে। এই যে বাচ্চা তো চিপস টিপস নিয়ে গেছি, আর ওটা হচ্ছে ঘুমটু বাবার আলাদা করে জল, কেন মেয়ে তো বিসলারি জল ফল এগুলো খেতে পারবে, আর ঘুমটু বাবার ওই ফুটানো জল। আর এখানে আর এটা মায়ের, এটা হচ্ছে আমার সাইডের, আর এইটা হচ্ছে জুতোর জন্য। জুতোর জন্য বলতে গেলে জুতো তো সবাই যেটা যে পরে যাবে সব বার করাই আছে, কিন্তু এটা হচ্ছে ওই কি বলবো হাওয়াই চপ্পল, যেটা পরে আর কি বাথরুম ফাথরুম টয়লেট ফয়লেট ইউজ করার জন্য, সেই জন্য এটা সেখানে রয়েছে। আর এটার মধ্যে রয়েছে হচ্ছে সাবান শ্যাম্পুটাও এর মধ্যেই রয়েছে। তো এইভাবেই প্যাক করেছিলাম কালকে রাত্রিবেলা। এইভাবেই এইভাবে প্যাক করলে, আলাদা আলাদা করলে তবুও আমাদের ব্যাগটা একটু বেশি হয়ে গেছে, কেননা বুঝতেই পারছেন বাচ্চার বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে গেলে একটু এক্সট্রা একটু জিনিস নিতেই হয়, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, নিতেই লাগবে এমার্জেন্সি পারপাসের জন্য। ঘুম কাটছে না, মানে ঘুমটা তো পুরোপুরি হয়নি, ওই জন্য ঘুমটা কাটছে না। ব্রাশ করি, ব্রাশ করলে কেটে যাবে, জল টল খাই একটু, 6টা বাজতে যায়, 5:30 পুরো, পাক্কা 5:30 হয়ে যাবে। মেয়েকে ডেকে দিই, মেয়ে আস্তে আস্তে দাঁত ফাঁত মাজবে। বন্ধুরা, আমার কিন্তু এখানে স্নান করা হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 6:40। এই যে ভাই এখানে খাচ্ছে, তো ফাইনালি রেডি, আর স্নান ফান সব করে নিয়েছি, আর মেকআপ বলতে গেলে সকালবেলা অত কিছু মেকআপ করিও নি, আর এরাও সব রেডি হয়ে গেছে। আর ঘন্টু বাবা ওই ব্যাগটাকে নিয়ে শুধু খেলেই যাচ্ছে। ঘন্টু গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড, এই যে বলো গুড মর্নিং, বলো আমরা টাটা যাচ্ছি, টাটা টাটা করে দাও, টাটা। তো পুরোটা রেডি, আর গাড়িতে উঠি, এখন পুরো পাক্কা বাজে 7টা, আর ওইদিকে মাও রেডি হচ্ছে, ওই যে মা রেডি হচ্ছে, মা চুড়িদার পরে নিয়েছে, তো পুরো রেডি। তো এবার সব কষ্ট করে কষ্ট করে হলো, আর কষ্ট করে কষ্ট করে যাক, একটু ভালো মতন করে ঘুরে আসি, আর আপনারাও সাথে থাকুন। আর ছোটো 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 করে, হ্যাঁ কখন কি এডিট করবো জানি না, তবে যখন যখন যেরকম সুযোগ পাবো এডিট করে করে দিয়ে দেবো। তো চলুন,
তো এই যে গাড়ি এসে গেছে, আর এত বৃষ্টি পড়ছে না, কোনো রকমের ছাতা মাথায় দিয়ে লাগেজগুলো তো ঢোকানো হলো। আর এই যে আমরা এখন উঠে পড়েছি, আর এই বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে, আর এখন যাই দুদিনের জন্য একটু রিল্যাক্সেশনের জন্য একটু ঘুরে আসি। ঘন্টু বাবা না বুঝতেই পারছে না কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ খুব এক্সাইটেড আর কি, কি হতে চলেছে ঘন্টু বাবা। আর এই যে উনি সামনেই বসেছে, আর এই যে বেরিয়ে পড়ছে, আর মুষলধারে বৃষ্টি। আজকে যাকে বলে মুষলধারে বৃষ্টি, অন্য দিন অতটা বৃষ্টি হয় না, কিন্তু আজকে জানি না কেন এতটাই বৃষ্টি হচ্ছে। তবু ভালো লাগছে, হ্যাঁ বৃষ্টির মধ্যে কিন্তু মানে একটু রাস্তাটা আর কি মানে রিক্সের ব্যাপার বৃষ্টি হলে, তবু আর কি যা গিয়ে ঘুরতে বেড়াতে গেলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। আর কিন্তু ওয়েদারটা কিন্তু আজকে একদম খুব দারুণ একটা ওয়েদার হয়ে গেল। কোলাঘাটে এই যে যাব শেরে পাঞ্জাব, এখানে ব্রেকফাস্ট করব। চলে আর আজকের ওয়েদারটা হচ্ছে সেই লেভেলের খারাপ, মানে এতটাই খারাপ, এত বৃষ্টি পড়েই যাচ্ছে কি বলবো আর। ঘন্টু বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছিল, আর আমরা সবাই এখানে একটু ব্রেকফাস্ট করব। ও ঘুমিয়ে পড়েছিলে, কি খাবে বাবা তুমি কি খাবে? এই যে সকাল সকাল চা, কি খাবি মানু? আলুর পরোটা, মাও তাই খাবে। আর আজকে সারাদিন এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে। বন্ধু তুমি কি খাবে, তুমি কি খাবে? আলু পরোটা, হাই বলো সবাইকে, হাই বলো। আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি, আজকে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এই যে ব্রেকফাস্ট আমাদের কিন্তু এসে গেছে, আর ব্রেকফাস্টে আজকে খাচ্ছি আলুর পরোটা, আর সাথে দিয়েছে আলুর তরকারি। কিন্তু এখানে তরকারিতে আলু কম ঝোল বেশি। তো এই চা কিন্তু আমার এখনও শেষ হয়নি, কেননা চাটা খুবই গরম, আর বেশি গরম চা আমি চটপট করে খেতে পারি না, কেন জিভ পুড়ে যায়। তো একটু একটু করে খাচ্ছি, আর পরোটাটা দিয়েই খাচ্ছি। আর দেখবেন কোথাও এইরকম হাই রোডে কোথাও ঘুরতে গেলে এইরকম ধাবাতে, পাঞ্জাবি ধাবাতে এই আলু পরোটা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর ওদের বানানোর ধরনটাও কিন্তু একটু অন্যরকম থাকে। তো একটা পরোটাকেই এরকম ভাগ করে দেয়, একটা খেলেই এনাফ, পুরো পেট পুরো ভরে যায়, আর কিছু লাগে না। তো চটপট করে ব্রেকফাস্টটা করে নিই আবার, কেননা এখনও অনেকটা দূর বাকি আছে। তো কোথায় যাচ্ছি আসলে, আশা করি এখন বুঝতে পেরেই যাচ্ছেন কোথায় যাচ্ছি। তো ব্রেকফাস্ট করে তো বেরিয়ে পড়লাম, আর ঘন্টু বাবা এখানে কিন্তু এখন জেগেই রয়েছে। ও একটু খেলছিল, কিন্তু খেলতে খেলতে হঠাৎ কি হলো জানি না কেন, গাড়িতে ফার্স্ট টাইম ট্রাভেল করছে বলে কি না, কিন্তু এত বমি করলো পুরো আমার জামা কাপড় সব একদম, আর প্লাস গাড়ি, কিন্তু গাড়িতে পুরো মানে ছড়িয়ে গিয়ে একাকার হলো। তো যা গিয়ে কী করবে, বাচ্চা মানুষ তো কন্ট্রোল করতে পারবে না, ঠিকই ছিল, হট করেই জানি না কেন গা গোলালো বা কিছু একটা হলো হয়তো। তো বমি টমি করে একাকার, তারপরে একটুখানি রিল্যাক্স হলো, নালে দেখতে পাচ্ছেন তো কেমন একটা করছে, এই যে কেমন একটা করছিল, মানে ওর বমি পাচ্ছিল কিন্তু আর কি বলতে পারে না তো, না ওই জন্য কেমন একটা করছিল। তো যাক গিয়ে বমিটা হওয়াতে একটু ফ্রেশ হয়ে গেছিলো।
তো এই যে দেখতেই পাচ্ছেন গেট, আশা করি বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে দীঘাতে, আর দুদিনের বেশি মানে দুদিনের জন্য কোথায় আর যাওয়া যাবে, তো এইটাই একটা হাতের কাছে আছে, আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় জায়গা দীঘা। আর দীঘা না হলে পুরী, আর পুরী না হলে দার্জিলিং, বাঙালিদের তো এই তিনটের মধ্যেই আটকে থাকে। আর আমরাও ঠিক তেমনি দুদিনের জন্য চলেই গেলাম একটু দীঘাতে। এই যে আমরা পৌঁছে গেছি, আর এই হোটেল এই যে ননিরা, ড্রেসটাকেও চেঞ্জ করে নিলাম, আর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। হ্যাঁ, সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি একেবারে, এটা পুরো মানে লাঞ্চ করে যদি সময় পাই একবার বিচে যাব, তাই জন্য সেরকমই ড্রেসটা পরে নিলাম, পরে নিয়ে আর এই যে ঘুমটু পরে নিয়েছে ওয়ান্টু, সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, মেয়েও মেয়ের মতন পরে নিয়েছে। আর এই যে ননিরা এসে কিন্তু ওরা ওদের মতন জায়গাটা নিয়ে নিয়েছে। আর রুমটা হচ্ছে, এইটা হচ্ছে আরেকটা রুম, সিঙ্গেল রুম, মানে দুটো রুমকে কম্বাইন করে আর কি, ডরমেটরিটাকে দুটো রুমকে ভাগ করে দিয়েছে, এই একটা রুম আর ওই একটা রুম। আর রুমের গেট আপটা হচ্ছে এই রকম পুরো, এদিকটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটার দিকে এখন আমি যাচ্ছি না। আর এই একটা রুম, এই রুমটারও ওই দিকে ব্যালকনি। এটা হচ্ছে টয়লেট, এদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এই যে মিরর। তো আমি এই ড্রেসটা পরলাম, এটা অনলাইন থেকেই নিয়েছি। তো এই যে আমাদের আজকে লাঞ্চ চলে এসেছে, আর লাঞ্চ আজকে খাচ্ছি হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছ, ডাল, আর ওইদিকে হচ্ছে কাঁকড়া, আর ওইখানে হচ্ছে ঝিরি ঝিরি আলু ভাজা। তো দীঘাতে এসে যদি কাঁকড়াই না খেলাম তাহলে আর কি করলাম, কি বলবো, পমফ্রেট। হ্যাঁ, না না, কারিটাই থাক, একই খাওয়ার দুটো হবে। কি খাবি, পমফ্রেট? তো লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, আর আমাদের হোটেলের ঠিক পিছনের দিকেই এই ঝাউবনটা, আর ঝাউবনটার মানে খুব কাছেই হচ্ছে সমুদ্র, দেখতেই পাচ্ছেন, আর হোটেলের একদমই কাছে হচ্ছে সমুদ্র, তাই লোভ সামলাতে পারলাম না, বেরিয়ে গেলাম, কেন মেয়ে বায়না করছে, আর ঘন্টু বাবাও মানে এই টাইমটাতে জানি ও ঘুমাবেও না, কিছুই করবে না, তো একটু ঘুরে আসি। তো ঘুরে আসতে গিয়ে যা হলো,
মানে ঘন্টু বাবা পুরো জলের মধ্যে নেমে গিয়ে একাকার। কিন্তু ঘন্টু বাবার তো সেরমভাবে নিয়ে যায়নি প্রিপারেশন যে একটা তাওয়াল নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি জানি যে একটুখানি ঘুরে চলে আসবো, হয়তো নামবে কি নামবে না কোনো ঠিক নেই। হ্যাঁ, তো কিন্তু মেয়ের জামাটা পাল্টানোই ছিল। হ্যাঁ, মেয়ে রেডি হয়েই ছিল যে আসার সময় খাওয়া দাওয়া করে অ্যাটলিস্ট একটু সুইমিং পুলে থাকবে বা একটু সমুদ্রে যাবে, কিন্তু ঘন্টু বাবাকে আর চেঞ্জ করা হয়নি। আর এই দেখুন, মানে কি বলবো, একদম সমুদ্রে আসলে কিন্তু আলাদাই একটা শান্তি, শান্তির জায়গা। এই যে কি সুন্দর ফুরফুরে হাওয়া, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েই গেছে, তো চলুন আমাদের সাথে চলুন একটু সমুদ্রটা ঘুরেও আসি। এই যে বাসু, ওটা 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 যা, ধরো 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 ধর ধরো 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 যা, দৌড়াও দৌড়াও, কিচ্ছু হবে, এখানে আছো, ভিডিওই করছি ভিডিওই করছি, বালি খাবি না, পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, এ ধর, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, পড়ে গেছে, তুললাম তো চলো, কেমন ভাসছিস, ভাইকে ছেড়ে দে, ভাইকে, ভাই যাবি, ভাই যাবি, তো এই ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।